খড়ি আমাদের অনেকেরই দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য প্রসাধনী। এটি অনেকেই নিজের পছন্দ এবং সামর্থ্যের সমন্বয় করেই ক্রয় করেন এই ফ্যাশন আইটেমটি। তবে ক্ষেত্রবিশেষে খড়িকে আভিজাত্যের মোড়ক হিসেবেও বিবেচনা করা হয়। আর ঠিক ঘড়ির ক্ষেত্রে আভিজাত্য শব্দটি উঠলেই মস্তিষ্কে ভেসে আসে রোলেক্সের নাম। এই বিশ্বনন্দিত ঘড়ির ব্র্যান্ডটি 2011 সালে রিলিজ করে তাদের রোলেক্স প্ল্যাটিনাম ডায়মন্ড পার্ল মাস্টার মডেলের ঘড়িটি। যদিও ঘড়ির একমাত্র যৌক্তিক কাজ সময় দেখা, তবে এই ঘড়ির দামের প্রসঙ্গ এলেই সে ব্যাপারটি চাপা পড়ে যায়। ঘড়িটি রিলিজ হয়েছিল $2,77,850 মূল্যে, যা আজকের এই দিনে বাংলাদেশি মূল্যে ৩,০০,০০০,৬৪,৯০০ টাকা। আর দাম হবেই না কেন? নিজেদের বিশেষত্বের জানান দিতে রোলেক্স তাদের এই 39mm ডায়ালের ঘড়ির কাস্টমস প্যাজেলে ব্যবহার করেছে 42টি ডায়মন্ড বা হীরা। একটি গড় হিসেবে দেখা গেছে মাসিক মাথাপিছু আয়ের হিসেবে একজন বাংলাদেশির এই ঘড়িটি কিনতে 7,661 মাস অথবা 638 বছর সময় লাগবে।